বন্ধুরা, আমার কাছে দুটো হিটার আছে। যারা আমার চ্যানেল দেখেন তারা অলরেডি জানেন, কারণ আমি আগেও ভিডিও বানিয়েছি। আর দুটো হিটারের ডিজাইন, সেটিং সবকিছু আলাদা। দেখুন, আমি দুটোরই প্লেট দুটো ভালো করে দেখাচ্ছি কাছের থেকে। এটা অনেকটা উঁচুতে, মানে বাইরের দিকে, আর ওটা অনেকটা গর্তের মধ্যে। আর এই জিকয়েল হিটারগুলো বাইরে থেকে এবং ভেতরের থেকে দুদিক থেকেই পরিষ্কার করার দরকার পড়ে। বাইরের থেকে কি করে আমি পরিষ্কার করি সেটা আগের ভিডিওতে আমি দেখিয়েছি, যদি দেখে থাকেন তো ভালো কথা, যদি না দেখেন তাহলে এই ভিডিওতে শেষে আমি ঝটপট দেখিয়ে দেব। তো এখন আমি এই স্টেনলেস স্টিলের যেটা, এটা আমি পরিষ্কার করি কীভাবে ভেতর থেকে দেখুন। এই রকম একটা ব্রাশ ব্যবহার করি, যে কোনো ব্রাশ বা একটা কাপড়, যে কোনো কিছু দিয়ে আপনি করতে পারেন। এটা খুব সহজ, এরকম করেই মানে খুব সহজেই সাফ হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। এই দেখুন, এরকম করে উল্টো করে দিলেই সমস্ত যেগুলো ছাই রকম থাকে, মানে যাই কিছু পড়ে সেগুলো পুরো একেবারে ছাই হয়ে যায়, সেগুলো এরকম করে আমি বের করে দিই। আর এই দিক থেকে ভালো করে টাইট করে রাখতে হয়, কারণ কয়েলটা ঢিলা হয়ে যায়, এরকম একটা সারাশি বা পাক্কার যাই বলে। তো এটা দিয়ে এরকম করে আমি টাইট করে নিই। এই পেছনের ঢাকনাটা খুলেও অবশ্যই সাফ করা দরকার আছে। তো এটা আমি এখন খুলছি না, কারণ অন্য যেটা আছে ওটা আমি এখন ভেতর থেকে খুলে দেখাবো আর পরিষ্কার করেও দেখাবো, তো দুটোই আপনি বুঝে যাবেন। তো এটা আমি এরকমভাবে মুছে টুছে রেখে দিচ্ছি। আর পেছনের এই নাটটা অবশ্যই সবসময় টাইট করে রাখবেন, তাহলে আপনার কয়েলটা দীর্ঘায়ু হবে। আর এই যে বাইরে থেকে, এটা আমি পরিষ্কার করে দেখাবো, একেবারে সবার শেষে ঝটপট দেখিয়ে দেব। এখন আমি এই হিটারটা খুলে ভেতর থেকে সাফ করে দেখাবো। দেখুন, এটার নিচে যে প্লেটটা, কয়েলের নিচে যে প্লেটটা, এটা অনেকটা গভীর, এই জন্য এরকম করে যদি ব্রাশ দিয়ে চেষ্টা করেন তাহলে হবে না। এই জন্য এটাকে পেছন থেকে খুলে পরিষ্কার করতে হয়। দেখুন, এই যে স্ক্রুগুলো আছে, এই স্ক্রুগুলো খুলে এই ঢাকনাটা খুলতে হবে। অন্যটায় কিন্তু একটাই স্ক্রু আছে, একটা নাট আছে, ওটা খুললেই হয়ে যায়। আর এটাই হচ্ছে চারটে নাট, মানে চারটে স্ক্রু। তো আমার এখানে দুটোই বেঁচে আছে, বাকি দুটো হারিয়ে গেছে। তো আমি এই ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার দেখুন, এই যে ভেতরের ভিউটা আপনি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই প্লেটটা যেটা আপনি বাইরে থেকে দেখতে পেয়েছেন, মানে কয়েলের নিচের প্লেটটা। তো এটাকে আমাদের খুলতে হবে, এরকম একটা সারাশি নিতে হবে, সারাশি বা পাক্কার যাই বলুন। তো এটা দিয়ে আমি খুলে নিচ্ছি নাটগুলো, আর নাটটা খুলে প্লেটটাকে একেবারে খুলে নেব। প্লেটটা খোলার আগে দেখে নেবেন যে ওয়্যারগুলো যে ছিল, ওয়্যারগুলো সমস্ত প্লেটের বাইরে ছিল। ভালোভাবে একবার দেখে নেবেন যে খোলার আগে কীভাবে ছিল সেটিং, যাতে পরে যখন লাগাবেন তখন আপনার কোনো অসুবিধা না হয়। দেখুন, আমি প্লেটটা খুলে নিয়েছি, আর এটার ভেতরে দেখুন কতটা নোংরা হয়ে গেছে। এটা জঙ্গও পড়ে যায়, কারণ লিকুইড পড়তে পড়তে সেগুলো শুকিয়ে জ্বলে জ্বলে পুড়ে পুড়ে এরকম হয়ে যায়। আর এই দেখুন, এখন এর ভেতরে কিন্তু সুন্দর করে আমি মুছে নিতে পারি বা ব্রাশ দিয়ে ঝেড়ে নিতে পারি। যেভাবেই হোক পরিষ্কার করে নিন। আর এখন কিন্তু হিটারটাকে নড়ানো যাবে না, ওঠানো যাবে না, কারণ এখন আমরা নাটটা খুলে নিয়েছি আর কয়েলটা একেবারে লুজ হয়ে গেছে, এটা একেবারে খুলে গেছে। তো এখন যদি বেশি নাড়াচাড়া করেন তাহলে হতে পারে যে কয়েলের তারে টান পড়ে যায়, আর তারে যদি টান পড়ে যায় তাহলে ওগুলো ছিঁড়ে যেতে পারে, আর যদি ছিঁড়ে যায় তাহলে ফালতু ফালতু আপনার হিটারটা বন্ধ পড়ে যাবে আর ফালতুতে একটা খরচা হয়ে যাবে। তো দেখুন, এরকম করে আমি পরিষ্কার করে নিলাম, আর কয়েলের এই যে ফাঁকাটা, এই ফাঁকাটা দিয়ে আমি ফেলে দিলাম, দেখুন বাইরে বের করে দিলাম। আর এই যে প্লেটটা, চাইলে আপনি ধুয়ে আনতে পারেন বা মুছে নিতে পারেন। এখন যদি ধুয়ে আনেন তাহলে অবশ্যই শুকিয়ে লাগাতে হবে, ভেজা ভেজা লাগানো যাবে না। আমি মুছে এনেছি, আর দেখুন এখন খুব ভালো করে সাবধানতার সাথে যে তারগুলো ছিল, তারগুলো সমস্ত প্লেটের বাইরের দিকে দিয়ে আমি এটা প্লেটটা সেট করছি। এই দেখুন, সুন্দর করে আমি সেট করে দিলাম। আর এখন যে নাটগুলো ছিল সেই নাটগুলো দিয়ে আমি বন্ধ করে দেব। আর বন্ধ করার সময় অবশ্যই খুব টাইট করে বন্ধ করতে হবে, যাতে কয়েলটা খুব সুন্দর টাইট থাকে, কারণ কয়েলটা যদি টাইট থাকে তাহলেই আপনার যে হিটারটা, এটা বেশি দিন চলবে। কয়েল যদি ঢিলা থাকে তাহলে কিন্তু যখন আপনি তরকারি রান্না করবেন, চামচটা নাড়াবেন, তখন সেই সাথে কয়েলও নড়তে থাকবে আর ওয়্যারে টান পড়বে। আর ওইভাবে কী হবে যে হঠাৎ করে ওয়্যারটা ছিঁড়ে গেলে আপনার হিটারটা বন্ধ পড়ে যাবে আর ফালতুতে একটা খরচা হয়ে যাবে। তো দেখুন, আমি পেছনের ঢাকনাটা বন্ধ করে দিয়েছি, এটাকে আমি সোজা করছি এবার। তো দেখুন, এরকমভাবে আপনি নিজের হিটারটা অন্তত কমপক্ষে 6 মাসে একবার খুলে ভেতর থেকে পরিষ্কার করে নেবেন, তাহলে আপনার হিটারটা অনেক দিন চলবে। তো এবার আমি এই হিটারটা ওপর থেকে পরিষ্কার করে দেখাবো। তার জন্য কী কী লাগছে দেখুন, এই যে বাসন ধোয়ার বাটি নিয়েছি, এর মধ্যে নিয়েছি বাসন ধোয়ার সাবান আর স্টুলের ঘাসনি, আর একটা কাপড় নিয়েছি আর জল নিয়েছি, এইটুকু জিনিস আমাদের লাগবে। তো এই যে স্টিল উলটা, এটা একটু জলে ভিজিয়ে সাবান নিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করব। এখানে বেশি জল দেওয়া যাবে না, যাতে জলটা ভেতরের দিকে না যায়। আর এরকম করে ঘষে ঘষে যখন মনে হবে একটু পরিষ্কার হওয়া শুরু হয়েছে, তখন কাপড়টা ভালো করে ভিজিয়ে নিংড়ে নিয়ে তারপরে মুছে নিতে হবে, বেশি জল দেওয়া যাবে না। এই দেখুন, কাপড়টা ভালো করে নিংড়ে নিয়েছি আমি, এখন আমি মুছে নিচ্ছি। এরকম করে বাকি যেটুকু আছে সেটুকু ভালো করে ঘষে ঘষে আমরা পরিষ্কার করে নেব।
তো মেইনলি প্রসেস এটাই। তো যতটুকু বাকি আছে সেটুকু আমি ভালো করে ঘষে ঘষে মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, আর যখন উপরটা হয়ে যাবে তখন সাইড সাইড থেকেও আমি ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব, সব দিক থেকে পরিষ্কার করে নেব। আর তারপরে কাপড়টাকে ভিজিয়ে নিংড়ে নিয়ে তারটাও মুছে নেব, কারণ তারের উপরে প্রচুর ধুলো ময়লা জমে, এই জন্য ওটাকেও মুছে ভালো করে পরিষ্কার করে নেব। তাহলে দেখুন বন্ধুরা, এরকম করে আমি পুরো হিটারটা পরিষ্কার করে নিলাম। আর অন্য হিটারটাও পরিষ্কার করতে হবে, সেটা আমি একটু পরে করব, এখন আমি ভিডিও শেষ করছি। দেখুন দুটো হিটারের ডিজাইন সেটিং সম্পূর্ণ আলাদা, তবু আমি অল্প সময়ের মধ্যে আপনাকে দেখিয়ে দিলাম। আপনার কাছে যে কোনো ধরনের ডিজাইনের আপনার হিটার থাকুক না কেন, এই ভিডিও দেখে আপনি আরামসে পরিষ্কার করে নিতে পারবেন। আর রেগুলারলি ওপর থেকে অবশ্যই পরিষ্কার করবেন, আর কমপক্ষে 6 মাসে একবার ভেতর থেকে পরিষ্কার করে নেবেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন, যতটা জানি অবশ্যই উত্তর দেবো। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।